হবে আমাদের আজকের পরবর্তী যেটা কালার মিক্সিং চার্ট। তোমরা বলতে পারবে যে প্রাইমারি কালার কাকে বলে, সেকেন্ডারি কালার কাকে বলে? কোনো পারিবা নাই কোনো ভাই? প্রাইমারি কালার কাক হয়, সেকেন্ডারি কালার কাক হয়? প্রাইমারি কালার তিনিটা আছে, তিনিটা কালার প্রাইমারি কালার কয়, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। রেড, ইয়েলো অ্যান্ড ব্লু এই তিনিটা কালার কয় প্রাইমারি কালার। কিয় কালার প্রাইমারি কালার কয়? প্রাথমিক রং বলি কয়, প্রাথমিক রং। মানে এই তিনিটা কালার আমি বনাব নোৱাৰি, এটো থাকে, এটো আমার কালারটো আমি নিজে ক্রিয়েট করব নোৱাৰি। যিকেইটা কালার আমি ক্রিয়েট করব পাৰো প্রাইমারি কালারের যোগেদি, মিক্সিং, ইফ উই মিক্স টু কালার্স দেন আফটার প্রপার মিক্সিং দ্যাট উইল বি অ্যানাদার কালার, দ্যাট উইল বি কল সেকেন্ডারি কালার। যেতিয়া দুটা কালার মিক্স করি, দুটা বা তাতকে বেশি, তাতকে যদি বেশি আমি কালার ইউজ করো, দুটা তিনটা চারিটা কালার মিক্স করি, যদি কিবা একটা বেলেগ কালার আমি উলিয়াব পারো, সেটো কব সেকেন্ডারি কালার। কিন্তু রঙা, হ্যাঁ, হালধিয়া, নীলা এই তিনটা কালার কিন্তু আমি বনাব নোৱাৰি। তোমালোকে চেষ্টা কৰিছা, তোমালোকে বনাব নোৱাৰা। রঙা নোৱাৰা, নোৱাৰা, রঙাটো আছে, হ্যাঁ, হালধিয়া আছে, নীলা আছে, রঙা নীলা, কি রঙা নীলা আৰু হালধিয়া, রেড, ইয়েলো, ব্লু, দিস থ্রি কালার্স আর কল প্রাইমারি কালার্স, প্রাথমিক রং। সেই কারণে প্রাথমিক রং, বিকজ উই ক্যান ক্রিয়েট দিস থিংস, হ্যাঁ, বাই মিক্সিং আদার কালার্স। ওকে, যেহেতু আমি নোয়ারি, যেহেতু আমরা পারি না, হ্যাঁ, তৈরি করতে এই তিনটা কালার, আমরা এই তিনটা কালারটা আমরা বলি যে প্রাথমিক রং বা প্রাইমারি কালার। ওকে, বুঝতে পেরেছ? এনিবডি? কে বুঝতে পারেনি? কোনে বোঝা নাই? প্রাইমারি কালার বোঝা নাই? এই তিনটা কালার, রঙা, ঠিক আছে, নীলা, হ্যাঁ, আর কি হালধিয়া, এই তিনটা কালার কিন্তু আমি বনাবো না, এটু থাকেই, ঠিক আছে। তো যিকেইটা কালার আমি বনাব পারি, যে ধরা সেউজীয়া কালার, সেউজীয়া কালারটা আমি রঙা, সরি, আমি হালধিয়া আর নীলা যদি মিক্স করে দিই প্রপোর্শনেটলি, একই প্রপোর্শন, টু ড্রপস মই হালধিয়া ললো, টু ড্রপস নীলা কালার ললো, মিক্স করে দিল, মিক্স করে চাবাচন যদি সেউজীয়া ওলাই যাব। তোমালোকে সাপোজ কালার সেউজীয়া নাই, ডাইরেক্ট যদি বক্সত নাই, তোমালোকে বনাব পারিবা, তো সেইটো কি কোৱা হব? সেকেন্ডারি কালার কোৱা হব, গম পাইছানে? হ্যাঁ, যে দুটো কালার, যে কালারগুলো আমরা তৈরি করে প্রাইমারি কালারের মাধ্যমে তৈরি করে নতুন একটা কালার সৃষ্টি করব, সেগুলোকে বলা হবে সেকেন্ডারি কালার। ওকে, তো ব্রাউন সেকেন্ডারি কালার, ব্রাউন তো না থাকে, কি কি কালার মিক্স করলে ব্রাউন ওলায়? রঙা আর হেউজিয়া মিক্স করলে, তোমালোকে চোয়া ইয়াত বোর্ডত, বোর্ডত চোয়া, রেড এন্ড ইয়েলো ইফ ইউ মিক্স টুগেদার প্রপোর্শনেটলি দেন ইট উইল বি অরেঞ্জ। যদি আমি রঙা আর হালধিয়া কালার একটা বিশেষ প্রপোর্শনত মানে মিক্স করে যদি আমি করু, তাহলে নতুন একটা কালার অর্ডার দিব, কি, হ্যাঁ, হোমথিরা, কি কালারটা হোমথিরা কয়, নকয় জানো? কমলা, কমলা বলি নকয় জানো? কমলা কালার। আচ্ছা, তো রেড এন্ড ইয়েলো, অরেঞ্জ, ইয়েলো প্লাস ব্লু গ্রিন, ব্লু প্লাস রেড পার্পল, ওকে, হ্যাঁ, টু ড্রপস ব্লু, টু ড্রপস রেড, অর ওয়ান ড্রপ ব্লু, ওয়ান ড্রপ রেড, দেন ইট উইল বি পার্পল, ওকে, পার্পল প্লাস গ্রিন প্লাস রেড লাইট গ্রিন, ওকে, দেন গ্রিন প্লাস ব্লু ডার্ক গ্রিন, ইন দিস ওয়ে সেভারাল কালার্স, বহু কালার একে উলিয়াব উলিয়াব পাৰে। তো সেই কারণে কৈছো যে তোমালোকে এইবার প্র্যাকটিস করে থাকিব লাগিব, অকল মানে রেডিমেড কালার ইউজ করলেই নহব। আর আমি গোটেকেইটা কালার, আমি ইমান ইমান কালার কোপা পাওঁ, কালার কিন্তু একচুয়ালি সব বক্সত না থাকে, ঠিক আছে। সেই কারণে কি হব, আমি অকল তুমি চাবা একৰিলিক কালার, মই যিমান কালার ইউজ করো, মই ম্যাক্সিমাম কালার কিন্তু বনাই করো, গম পাইছা নাই? মোর মেইনলি একৰিলিকত মোর সাইডে কালার থাকে, কেতিয়াবা রেড, ইয়েলো, ব্লু আর হোয়াইট থাকে, কেতিয়াবা আর একই কালার না থাকে। কিন্তু মই এই সাইডে কালারের পর হয়তো কি জানি 60-64 কালার মই উলিয়াব পারো, তাতকে বেশি পারো, এনেকে মিক্স করি দুটা তিনটা কালার ইফাল ওফাল করে মিক্স করে করে উলিয়া দিব পারো। আর সেইটো কেনেকে সম্ভব হবে? কন্টিনিউয়াস প্র্যাকটিস, ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ
it requires practice. If you practice a lot, then you will also be able to create several colors from three primary colors. From three or four colors, you can create several colors. Don't worry. Okay. Suppose your father has not been given you several colors except red, yellow, blue, and white. Then don't think of. You create by yourself. Okay. So you need to create for you. Yellow. তেতিয়া কি হবো এটা এনজয়মেন্ট হবো আর নতুন নতুন ইনোভেটিভ ক্রিয়েটিভ কাম হয়ে থাকিব ওকে আমি সেইবোর প্র্যাকটিস করিব লাগিব আজি আমার ক্লাসটো ইমানতেই একেবারে ব্রিফিং করি একেবারে ফুলমূলকে মাঝে আজি কলো নেক্সট ডে ইলাবরেট ডিসকাশন হবো রিগার্ডিং পার্সপেক্টিভ রিগার্ডিং আবজেক্ট ওকে থ্যাংক ইউ থ্যাংকস আ লট